হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিভিউ করব হচ্ছে লিপো6 নিয়ে। সো লিপো6 হচ্ছে বেসিক্যালি নিউট্রিক্স কোম্পানির একটা সিরিজ। লিপো6 সিরিজের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক অনেক জনপ্রিয়। সো নিউট্রিক্সটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আপনি যখন অ্যামাজন কিংবা bodybuilder.com থেকে কোনো ফ্যাট বার্নার কিনতে যাবেন, তখন লিপো6 এর অন্যান্য যে সিরিজগুলো আছে সবগুলো আপনি ওখানে লিস্ট করা দেখবেন। সো এই লিপো6-এর অনেকগুলো ভার্সন থাকে, তো আমরা আজকে দেখব কোন ভার্সনটা কার জন্য, কে কোনটা ইউজ করবে। সো ফার্স্টে আমরা দেখব লিপো6 ব্ল্যাক আল্ট্রা কনসেন্ট্রেট। এটা হচ্ছে সব থেকে বেশি সেলিং একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে নর্মালি যারা ফ্যাট বার্ন করতে চান, যাদের ওয়েট বেশি, নর্মালি যারা ফ্যাট বার্ন করতে চান তাদের জন্য এটা হচ্ছে 60 ক্যাপসুল। এটা সার্ভিং সাইজ হচ্ছে 60। সো এটা হচ্ছে লিপো6 হার্ডকোর, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ভার্সন। সো এটা কারা ইউজ করবেন, যারা চাচ্ছেন যে মাসেল ঠিক রেখে শুধু ফ্যাটটা বার্ন করবেন, তাদের জন্য হচ্ছে লিপো6 হার্ডকোর। এটাতে থাকছে 60 ক্যাপসুল, ডেলি একটা করে সার্ভিং সাইজ, এটা যাবে হচ্ছে 2 মাস। নাম্বার 3-তে আমরা চলে যাবো লিপো6 ব্ল্যাক হার্ড। এটা নর্মালি মেক করা হয়েছে ফিমেলদের জন্য, যাদের ওয়েট অনেক বেশি তারা এই প্রোডাক্ট ইউজ করতে পারেন। এটি রেটিং অনেক বেশি ভালো, ফিমেল ওয়েট লস সাপ্লিমেন্টের ভিতরে এই প্রোডাক্টটি হচ্ছে অনেক অনেক বেশি জনপ্রিয়। সো এটাতে থাকছে 60 ক্যাপসুল, ডেলি একটা করে পিল, এটা যাবে হচ্ছে 60 ডেজ। সাপ্লিমেন্টটা বেসিক্যালি ইউজ করা হয় যাদের বডিতে অনেক বেশি হচ্ছে ওয়াটার অ্যান্ড ব্লোটিং হয়ে আছে তাদের জন্য। লিপো6 ব্ল্যাক ডায়ুরেটিক সাপ্লিমেন্টটা বেসিক্যালি বডি বিল্ডার যারা আছেন, কম্পিটিশনের ঠিক আগের মাসে, এক মাস প্রি কন্টেস্টে আর কি সাপ্লিমেন্টটা ইউজ করেন, তো বডি থেকে এক্সট্রা ওয়াটার রিমুভ করার জন্য। এটাতে টোটাল ক্যাপসুল থাকে হচ্ছে 80, ডেলি 4টা করে। তো ডেলি 4টা করে যদি নেন তাহলে এটা সার্ভিং দাঁড়াবে হচ্ছে 20। সো আমরা এতক্ষণ দেখলাম কোন প্রোডাক্টটা কার জন্য বেস্ট হবে। সো পরবর্তীতে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউতে আমরা ডিটেলস আলোচনা করব, এটা কখন খাবেন, কোনো সাইড ইফেক্ট আছে কি না, কিংবা কারা কারা খেতে পারবেন এটা, কারা কারা খেতে পারবেন না, কিংবা কখন হচ্ছে বেস্ট টাইম খাবার, এসব বিষয় নিয়ে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।